করবে না, আমরা তোমাকে আর ফিরিয়ে আনতে দেব না। আমরা চাই আমাদের প্রিয় মানুষ, মমতার স্নেহের মানুষ, মমতার আদর্শের মানুষ, আমি চাই এই ওয়ার্ডকে আরো কাজ করবার জন্য, আমি চাই এই ওয়ার্ডকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমি চাই এই অঞ্চলের মানুষের কণ্ঠ পার্লামেন্টে আলোচিত হোক। ডক্টর নির্মল চন্দ্রবারের কণ্ঠের থেকে এই ভাবনার থেকে আপনাদের কাছে আবেদন করে যাই। শুধু আমি সারা বছর মমতার একজন প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে রাত দিন থেকে যাই, যখন ভোট আসে শুধু বড় জোর করে ভিক্ষে চাই যে এই সময়টুকু আমায় দিন। আপনাদের অনেক কাজ আছে, কর্ম আছে, অনেক কিছু আছে, তার ফাঁকে কিছু সময় দিন। সারা বছর আপনারা কাজ করুন, পাঁচ বছর পর একবার ভোট আছে, এই ভোটের সময় হাত জোর করে শুধু আবেদন করি আপনাদের যত কষ্ট যত দুঃখ হোক, এই কটাদিন যুদ্ধ লেগে গেছে, যুদ্ধের সময় আপনাদের যে যেখানে থাকুন না কেন দু হাত তুলে আশীর্বাদ করুন, ঈশ্বরের চরণে একটা ফুল নিয়ে বলুন জোড়া ফুল আবার ফিরে আসুক বাংলায়, আমাদের কণ্ঠ উচ্চারিত হোক। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওরা হয়তো বলছে দাঁড়িয়ে, ওরা বলছে এই ভোট তো নরেন্দ্র মোদীর ভোট, এই ভোট তো পশ্চিম বাংলার 42 জন প্রতিনিধি চলে গেল তো পার্লামেন্টে মুখ্য প্রধানমন্ত্রী হবে না। বাস্তব সত্য, কিন্তু এটাই বাস্তব সত্য, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে কি হবে না বড় কথা নয়। আমার 36-এর উন্নয়নকে যদি বজায় রাখতে হয় তাহলে ডক্টর নির্মল চন্দ্র রায়ের হাতকে শক্ত করতে হবে, তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত হবে, তাহলেই আমরা সুস্থভাবে থাকতে পারবো। তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, আমি শুধু অনেকক্ষণ ধরে আপনারা এসে তিনটার দিকে একটু ধৈর্য ধরে বসুন। আমাদের এখানে আমাদের জেলা পরিষদের 52 জন সদস্য এবং আমাদের আমাদের সবচেয়ে প্রিয় নেতা দেবাশীষ বরমালী আমাদের কাছে এসেছেন, আমাদের প্রিয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শের প্রতিনিধি ডক্টর নির্মল চন্দ্র রায় অধ্যাপক মানুষকে আমরা পেয়েছি আমাদের সবার কাছে। আমি ওনাকে আজকে বাইকের সামনে শুধু অনুরোধ করতে চাই যে আমার ওয়ার্ডের মানুষের একটা আক্ষেপ থেকে যাবে, একটা খেত থেকে যাবে, ওরা বলবে যে কেন আমি একসঙ্গে মিটিং করলাম না, আমরা প্রার্থীকে দেখতে পারলাম না, ওরা বলবে দুটো পাড়া দেখে গেল আর দুটো পাড়া বার হয়ে গেল। কাল যদি আর কেউ কাল যদি উনি একবার যদি আসেন ওনাকে আমি 5 মিনিটও আটকাবো না, ঠিক আছে? আরেকটা দিন আপনারা বলুন, আরেকটা দিন আমরা এখান থেকে মিছিল করবো, মায়েরা সবাই আসবেন কিনা, বলতে উঠবেন কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় ঋণকে আমরা ফিরিয়ে দিব কিনা, লক্ষ্মীর বাংলার ঋণকে আমরা ফিরিয়ে দিব কিনা বলুন। আমরা তাই বলছি তপশিলী বন্ধুদের কাছে, বয়স্ক মানুষ বিধবা মায়েদের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী কন্যাশ্রী বন্ধুদের কাছে বলছি, আরেকটা দিন আমরা নির্মল চন্দ্র রায়ের জন্য পথে পায়ে পায়ে তাল মিলিয়ে বুঝিয়ে দিব, আমরা আর ধোকাবাজ জয়ন্ত রায়কে নয়, আমরা ডক্টর নির্মল চন্দ্র রায়কে নিয়ে আগামী দিন এগিয়ে চলতে চাই। এই কথা বলে আমি বলবো আমাদের এখানে উপস্থিত যারা আছেন তাদের মধ্যে আমি সংক্ষিপ্ত ভাবে বলতে বলবো, আমাদের রাজ্য সরকারের নেতা এবং বন্ধু আমাদের জেপি কাউন্টিয়াকে কিছু তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।